হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাকে দেখাবো বিশ্বের কিছু মিম সং। আর হ্যাঁ, যারা মিম সম্পর্কে জানেন না তাদেরকে ছোট করে বলি, মিম হচ্ছে কোনো একটি ছবি, বার্তা বা ভিডিও যাহা হাস্যকর প্রকৃতির, তাহাতে কখনো কখনো কিছুটা পরিবর্তন করে পরে সেগুলোকে কপি বা অনুকরণ করে দ্রুত ইন্টারনেটের মাধ্যমে বা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া। আর হ্যাঁ, সেই সব মিমের সাথে অ্যাড করা মজাদার জনপ্রিয় রাতারাতি বাইরাল হওয়া গানগুলোকে আজকে আপনাদেরকে দেখাবো। তো যাই হোক, সবগুলো গানের লিঙ্ক ডেসক্রিপশন অথবা কমেন্ট বক্সে দেওয়া থাকবে। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল পয়েন্টে। তো যাই হোক, প্রথমে রয়েছে রোমানের শিল্পী মায়া এবং বিকারের গ্রিস ভাষার গান স্টেরিও লাভ। বর্তমানে গানটির ভিউ 470 মিলিয়নের উপরে। গানটি 11 বছর আগে ইউটিউবে রিলিজ করা হয়। আর হ্যাঁ, বাংলাদেশের মানুষ এই গানটিকে নিজ্ঞা হিসেবে চিনে। এত কিছু জানো নি? ভারতীয় বাংলা গান দিছে দুগা, বাকি সবগুলো 19-20 বলে দিছে। তারপর রয়েছে আমেরিকান গায়ক কুরির আল্টিমেট গানটি। বর্তমানে এই গানটির ভিউ 60 মিলিয়নের উপরে। তারপর রয়েছে তুর্কি গায়ক বিল্লালের ক্যাট বাইবিং গানটি। বর্তমানে গানটির ভিউ 50 মিলিয়নের উপরে। আর হ্যাঁ, এই গানটি নিয়ে সামাজিক মাধ্যমে অনেক ট্রল হয়েছে। আর হ্যাঁ, যারা মনে করছেন এই গানের অরিজিনাল গায়ক বিল্লাল তাহলে ভুল ভাবছেন। এই গানের অরিজিনাল শিল্পী লুইটুমা। গানটির ভিউ 38 মিলিয়নের উপরে। গানটি 2007 সালে ইউটিউবে রিলিজ করা হয়। আর হ্যাঁ, এই গানের অরিজিনাল শিল্পী লুইটুমাও না, এই গানের অরিজিনাল শিল্পী এবং লেখক ইয়েনো। এই গানটি তিনি লিখেছেন 1930 সালের দিকে। তখন যেমন গানটা নিয়ে মজা করা হতো, এখন তেমনভাবে গানটি নিয়ে মজা করা হয়। তারপর রয়েছে আমেরিকান রেড হ্যাট রক ব্যান্ডের ফর দ্য ড্যামেজেড কোডা গানটি। এই গানটি ইউটিউব রিলিজ করা হয় 2008 সালে। গানটি ভিউ পেয়েছেন 44 মিলিয়ন। চলুন এই গানটির মজার ভিডিওটি দেখে আসি। তারপর রয়েছে ইন্ডিয়ান গায়ক বিল্লালের 8 বছর আগের গান আদি রাত। বর্তমানে গানটির ভিউ প্রায় 30 মিলিয়ন। আর হ্যাঁ, হয়তোবা মিউজিক শুনে বুঝে গেছেন গানটি নিয়ে সামাজিক মাধ্যমে কেমন মিম হয়। তাহলে দেরি কেন, চলুন একটি ভিডিও দেখে আসি। তারপর রয়েছে ফ্রান্সের ডিজি স্নেক এবং ডনের 7 বছর আগের গান টার্ন ডাউন ফর হোয়াট। বর্তমানে গানটির ভিউ 1 বিলিয়নের উপরে। আর হ্যাঁ, এই গানটি নিয়ে কিন্তু কম মিম হয়নি। আর হ্যাঁ, ডিজি স্নেকের গানের ফ্যানকে কে অবশ্যই জানাবেন। তারপর রয়েছে আমেরিকান ডক্টর ডায়ের 11 বছর আগের গান দ্য নেক্সট এপিসোড। এই গানটির ভিউ 470 মিলিয়নের উপরে। আর হ্যাঁ, এককালে এই গানটির মিমগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। আর এমনিতে জনপ্রিয় ইউটিউবার তৌহিদ আফ্রিদি এই মিমটি অনেক ব্যবহার করেছে। তারপর রয়েছে ইতালিয়ান গায়ক কিনার ক্যান উই কিস ফরএভার গানটি। এই গানটি ভিউ পেয়েছেন প্রায় 150 মিলিয়ন। তারপর রয়েছে আমেরিকান হিপ হপার বাজেনজির 4 বছর আগের গান ফেড আপ। বর্তমানে গানটির ভিউ 15 মিলিয়নের উপরে। তারপর রয়েছে অ্যাস্ট্রোনমিয়া গানটি। বর্তমানে এই গানটির ভিউ 130 মিলিয়ন প্রায়। গানটি কফিন ডান্সের জন্য রাতারাতি ভাইরাল হয়ে যায়। আর হ্যাঁ, এই ডান্সটি দিয়ে তারা ভিউ পেয়েছেন প্রায় 300 মিলিয়ন। আর এই গানটি নিয়ে সামাজিক মাধ্যমে প্রচুর ট্রল হয়েছে। চলুন তাহলে একটি দেখে আসি। এই গানটি ওয়ার্ল্ড ওয়াইড জনপ্রিয়তা পেয়েছে, বিশেষ করে কফিন ডান্সের জন্য। আর হ্যাঁ, কফিন ডান্স মিমটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন।
তারপর হচ্ছে হ্যারি পটারের দ্য আলটিমেট ইন্ডিয়ান থিম সংটি। এরপর রয়েছে জনসিনার থিম সংটি। এই গানটি নিয়েও কম মিম হয়নি। তারপর রয়েছে অন্য গানটি, বর্তমানে গানটির ভিউ প্রায় 30 মিলিয়ন। গানটি এমনিতে টিকটক ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে, আর মিমের কথা তো না বললেই নয়। তো যাই হোক বন্ধু, আজকের এই ভিডিওটি পর্যন্তই। আর হ্যাঁ, অবশ্যই জানাবেন এই গানগুলোর মধ্যে আপনার পছন্দের গান কোনটি এবং কোন মিমটি আপনার কাছে অনেক ভালো লাগে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন এবং ভালো লাগবেন আপনার চারপাশ।